নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল ষোলো ফেব্রুয়ারি কেমন থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা কি বলছেন আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের আবহাওয়াটা জানানোর এবং দেখানোর চেষ্টা করব প্রথমে আবহাওয়া দপ্তর যে জানাচ্ছেন কুড়ি ফেব্রুয়ারি সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া কুড়ি ফেব্রুয়ারি সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হবে না আগামীকাল সকালে যে আপডেট আমরা পাচ্ছি তাতে হালকা মাঝারি প্রধানত খুবই হালকা কোথাও কোথাও কুয়াশা আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনায় তবে বেলার দিকে রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় কুয়াশা সেরকম কোনো সতর্কবার্তা নেই প্রধানত পরিষ্কার আকাশ এবং রোদ ঝলমলে আকাশ থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে হালকা কোথাও কোথাও কুয়াশা আসতে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা দার্জিলিং এবং কালিম্পং এই রকম একটা পূর্বাভাস মোটামুটি রয়েছে তাই মোটের পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কোথাও কোনো সমস্যা নেই হালকা কোথাও কোথাও কুয়াশা আসতে পারে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কুড়ি ফেব্রুয়ারি সকাল পর্যন্ত এই রয়েছে আপডেট এবার তাপমাত্রা বা ঠান্ডার ক্ষেত্রে কেমন আপডেট রয়েছে তাতে তাপমাত্রার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে রাতের তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে শুধুমাত্র থাকবে দিনের বেলায় ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা আর থাকছে না অন্তত শহরাঞ্চলগুলোতে যদিও তারা এটা আপডেট দিয়েছেন যে যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ গ্রামাঞ্চল সেখানে ঠান্ডা কিছুটা থাকতে পারে আগামী দুই বা তিন দিন আমরা লক্ষ্য করতে পারছি প্রধানত আগামীকাল ষোলো ফেব্রুয়ারি কলকাতা সংলগ্ন জায়গায় তেরো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এছাড়া মেদিনীপুর চব্বিশ পরগনায় রকমই অবস্থা জারি রয়েছে পুরুলিয়াতে থাকতে পারে প্রধানত এগারো ডিগ্রি এবং বাঁকুড়াতে থাকতে পারে এগারো ডিগ্রি আশেপাশে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে প্রধানত বারো ডিগ্রি আশেপাশে তাই পশ্চিমাঞ্চলের জেলাগুলো ভোর এবং সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে তবে বেলার দিকে কিন্তু তাপমাত্রা থাকার যেহেতু বেশি রয়েছে সম্ভাবনা তাই ঠান্ডা আর থাকবে না

পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে যেরকম সম্ভাবনা সেই একই রকম এগারো ডিগ্রি আশেপাশে থাকতে পারে এটা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ষোলো তারিখে তাতে এগারো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং মালদাতে বারো ডিগ্রি থাকতে পারে দক্ষিণ দিনাজপুরে বারো ডিগ্রি বা এগারো ডিগ্রি আশেপাশে থাকতে পারে এখান থেকে পরিষ্কার যে শুধুমাত্র সকালই ঠান্ডা থাকবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কারণ তাপমাত্রা বাড়ার জন্য ফলে দিনের বেলায় যে শীতকালে ঠান্ডা অনুভূত হতো সেই সম্ভাবনা আর আগামীকাল ষোলো ফেব্রুয়ারি থাকার সম্ভাবনা খুব কম কারণ ডিগ্রি ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা ফলে ঠান্ডা দিনের বেলা আর থাকবে না যদিও আপনাদের জানিয়েছিলাম যে উপকূল সংলগ্ন জায়গাগুলো যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ প্রধানত দুপুরের পর বিকাল বা সন্ধ্যার দিকে এমন একটা পরিস্থিতি হতে পারে তাই এটা আমরা বলতে পারি প্রধানত গোসা বা কুমিরমারি ঝাড়খালি জয়নগর বারুইপুর এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি জায়গায় দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর এখানে খুব হালকা ধরনের বৃষ্টির একটা চান্স রয়েছে বাকি জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো বৃষ্টি নেই এবং কুড়ি তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি কোথাও কোথাও শিলিগুড়ি কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে পর্যন্ত এছাড়া অন্য কোনো নতুন পূর্বাভাস নেই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আসছে তবে সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গে সেরকমভাবে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র উপকূলের জায়গাগুলো আবার আমরা দেখতে পাচ্ছি যে একুশ তারিখে উপকূলের কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে সেরকম কোনো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি দেখাচ্ছে অনলাইন আপডেট এখন দিন বাকি রয়েছে তাই এই আপডেট তখন থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চব্বিশ তারিখে সকালের দিকে যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাতে বিশেষ করে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা থেকে দু এক জায়গা মাঝারি বাকি জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলির কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনলাইন আপডেটে চব্বিশ ফেব্রুয়ারি তারিখে এবং চব্বিশ ফেব্রুয়ারি তারিখে আমরা বিকালের দিকে যে আপডেট পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এছাড়া পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে একটা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট এবং ঝাড়খন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এবং কোথাও কোথাও হালকা সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস আমরা পাচ্ছি না যদিও দার্জিলিং কালিম্বঙ্গে হালকা বৃষ্টি চলতে পারে এই পর্যন্ত রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট এবার আমরা দেখবো যে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট আমরা পাচ্ছি তাতে কুড়ি তারিখে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে খুব হালকা বৃষ্টি হতে পারে কুড়ি ফেব্রুয়ারি তারিখে খুবই হালকা এটা অনলাইনের আপডেট রয়েছে যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন প্রধানত উনিশ তারিখ পর্যন্ত সেরকম ত্রিপুরাতে কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা থাকছে না মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখে প্রধানত রাতের দিকে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি ত্রিপুরা জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং আসামেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আমরা একুশ তারিখের আপডেটটি দেখে নেব একুশ তারিখে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকের জেলাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে মূলত বৃষ্টিটা বাংলাদেশেই দেখতে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের দিকে এরপর আমরা একুশ তারিখে আরেকটু যদি চলে যাই বেলার দিকে তাতে আমরা যে আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে হালকা হালকা রয়েছে আসামেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ নয় যে প্রচণ্ড বৃষ্টি আসতে চলেছে মোটামুটি হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় চলতে পারে আসামে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ রাতের দিকে এবং ত্রিপুরাতেও হালকা হালকা খুবই হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে এবং আসামের ক্ষেত্রেও সেই আপডেট রয়েছে তেইশ তারিখের আপডেট কি রয়েছে সেটা একবার দেখে নেব তেইশ তারিখে আসামে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে খুবই হালকা মেঘলা আকাশ থাকতে পারে মাঝে মাঝে কোথাও কোথাও এমনটা একটা পরিস্থিতি রয়েছে চব্বিশ তারিখে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে চব্বিশ তারিখে আমরা যে আপডেট পাচ্ছি চব্বিশ ফেব্রুয়ারি তারিখে তাতে ত্রিপুরাতে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং আসামের ক্ষেত্রেও আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তাই এটা বলা যেতে পারে যে কুড়ি তারিখ থেকে বা কুড়ি তারিখের পর থেকে আসাম এবং ত্রিপুরাতে খুব হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা দেখাচ্ছে অনলাইন আপডেট প্রচণ্ড বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম না এবং আগামীকাল ত্রিপুরা এবং আসামের ক্ষেত্রে কি আপডেট রয়েছে মেঘলা কতটা আসতে পারে। সেটা একবার আপনাদের দেখিয়ে তারিখের কি আপডেট রয়েছে ষোলো তারিখে আমরা সকালবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি সেই অর্থে কোথাও কোনো মেঘলা আকাশ নেই যদিও আংশিক মেঘলা আকাশ ত্রিপুরার কোথাও কোথাও থাকতে পারে সেটা গুরুত্বপূর্ণ নয় হালকা কোথাও কোথাও কুয়াশা আসতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে মোটামুটিভাবে রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে আগামীকাল ষোলো ফেব্রুয়ারি যে আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি এবং তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রার কি অবস্থা রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পারছি যেটা ত্রিপুরাতে মোটামুটি ঠান্ডা বজায় থাকছে প্রচণ্ড ঠান্ডা থাকবে এমনটা কিন্তু লক্ষ্য করতে সেরকমভাবে পারা যাচ্ছে না যদিও আমরা কালারটা দেখে যে অবস্থা বুঝতে পারছি যে তাপমাত্রা বাড়ার দিকে যাচ্ছে অর্থাৎ তেরো ডিগ্রি আগে দেখেছিলাম বারো ডিগ্রি এখন দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের জায়গাতেও তেরো ডিগ্রি রয়েছে পশ্চিমের জেলাগুলোতে আমরা দেখেছিলাম যে বারো ডিগ্রি ছিল সেখানে দেখতে পাচ্ছি আমরা চোদ্দো ডিগ্রিতে চলে যাচ্ছে অর্থাৎ হালকা তাপমাত্রা ত্রিপুরাতে বাড়তে পারে এমন সম্ভাবনা এবং আসামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা তাপমাত্রা একটু বাড়তে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে যদিও মোটামুটি ঠান্ডা সকালের দিকটা বজায় থাকবে দিনের বেলা অর্থাৎ দুপুরের দিকে যেমন শীতকালে ঠান্ডা থাকে সেই অবস্থা আর থাকবে না আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে এবং সেটা সময় হয়েও এসেছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আপডেটটি আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে তারপর দেখাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে আমরা টেম্পারেচার চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখবো যে রংপুর বিভাগের তাপমাত্রা বারো ডিগ্রি বা এগারো ডিগ্রি থাকতে পারে মোটামুটি এগারো ডিগ্রি থাকারই সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল সকালে মোটামুটি জাঁকিয়ে ঠান্ডা থাকছে এছাড়া আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি সঙ্গে ময়মনসিংহে এগারো ডিগ্রি এবং সিলেটেও প্রধানত তেরো ডিগ্রি সিলেটে একটু তাপমাত্রা বাড়তে পারে তাই রাজশাহী রংপুর ময়মনসিং এখানে সকালের দিকে ভালো রকম ঠান্ডা থাকছে এবং ঢাকা বিভাগেও মোটামুটি ঠান্ডা থাকছে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি থাকতে পারে ঠান্ডা মোটামুটি নয় সকালের দিকে একটা আমেজ কিন্তু থাকছে তবে প্রচণ্ড ঠান্ডা থাকার কিন্তু আর সম্ভাবনা নেই আগামীকালের যে আপডেট পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশে সেটা একবার আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করছি বৃষ্টির ক্ষেত্রে এখনো পর্যন্ত যে আপডেট পাচ্ছি আগামীকাল তো কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না ষোলো তারিখে তবে কুড়ি তারিখে আমরা দেখেছিলাম একটা বৃষ্টিপাত আসতে পারে বাংলাদেশে সেখান থেকে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে সকাল থেকে আপনাদের কাউন্ট করে দেখাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কোথায় বেশি রয়েছে বা কোথায় হতে পারে এখান থেকে আমরা অনলাইনের আপডেট যেটা দেখাচ্ছি খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো রংপুর রাজশাহী ময়মনসিং সিলেটে সেরকম কোনো কুড়ি তারিখে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি না যদিও সেই খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগই বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের যে আপডেট আমরা পাচ্ছি একুশ তারিখে কী আপডেট রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো যদিও আমরা দেখতে পাচ্ছি যে একুশ তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে অর্থাৎ হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সেই উপকূলস্থ জায়গাগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল বিশেষ করে রয়েছে বরিশাল এবং চট্টগ্রামে সেই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গাগুলো দেশের যেমন রয়েছে রংপুর রাজশাহী এখানে বৃষ্টি নেই সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে আপডেট এবং একুশ তারিখে যে সম্ভাবনা আমরা পাচ্ছি দিনে তাতে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে হয়ে আস্তে আস্তে বৃষ্টিটা আরও সরে চলে যাচ্ছে তাই প্রধানত বলা যায় যে কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও দক্ষিণের বিভাগগুলো এবং সিলেটে হালকা বৃষ্টি হতে পারে এবং বাইশ তারিখে যে আপডেট পাচ্ছি চট্টগ্রামের কোথাও কোথাও খুবই হালকা ছিটেফোঁটা হতে পারে সিলেটে সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তেইশ তারিখের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখে সেরকম বৃষ্টিপাত এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণের বিভাগগুলোতে ছিটেফোঁটা হালকা এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ফেব্রুয়ারি তারিখে সেখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী পাবনাতে হালকা বৃষ্টি কোথাও কোথাও একটু হালকা মাঝারি হতে পারে ময়মনসিং বিভাগে বৃষ্টিটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা ভালো রাজশাহী ময়মনসিং এছাড়া খুলনা বিভাগে একটা হালকা বৃষ্টির চান্স রয়েছে এবং ঢাকা বিভাগে হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ ফেব্রুয়ারি তারিখে এমন একটা কিন্তু আপডেট দেখাচ্ছে অনলাইন সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুরে কোথাও কোথাও হালকা বৃষ্টির চান্স রয়েছে তাই এটা বলা যেতে পারে কুড়ি তারিখ এবং একুশ তারিখ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের বিভাগগুলোতে খুলনা বরিশাল চট্টগ্রামে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত চব্বিশ ফেব্রুয়ারি তারিখে রংপুরে খুবই হালকা হতে পারে তবে রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এছাড়া খুলনা বিভাগের কিছুটা জায়গা জুড়ে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ ফেব্রুয়ারি তো বন্ধুরা এটাই ছিল আপডেট যদি ভিডিও কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং